আরেকটা খুব সিম্পল কোশ্চেন, সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড রাখি জেনারেলি একটাই মনে রাখতে পারবো না, তার জন্য একটাই পাসওয়ার্ড ঠিক করে সেটাই মেল আইডি, সেটাই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, এভরিথিং জায়গায় রাখা হচ্ছে, ইভেন ইন ডেট অফ বার্থকে ইউজ করি, এটা কি আপনি কি বলছেন? আমরা তো সবাই গুগল সার্চ করেছি, আপনারা সবাই করেছেন তো কোনো না কোনো সাইন। এই গুগল সার্চ করে ইন্টারনেটের কত পার্সেন্ট কভার করা যায় জানেন? মানে গুগল ইন্টারনেটের কত পার্সেন্ট কভার করতে পারে, এনি আইডিয়া? 20%, বাকি 88%, হ্যাঁ 85, আপনি কত? 10-15, 90%. আর একটু ফিগার, ইউ আর গুড উইথ ফিগার্স, আই ওয়ান্ট সাম মোর ফিগার্স। কেউ নিচে উপরে এক্সট্রিম কিছু? 99 অব্দি উঠেছে আর 10 অব্দি নেমেছে। গুগল কভার্স 5% অফ দ্য ইন্টারনেট ওনলি, বাকি 95% আপনি কোনদিন দেখেননি, সেটা হচ্ছে ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, ওটাকে ডিপ ওয়েব বলে। ওই 95% আপনারা কোনদিন দেখেননি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সরি, ওয়েবসাইট ওয়েবসাইট আমি এটা গুগল থেকে সার্চ করে পাবেন না, আমি একটা সাইট পাবেন আমি আপনাকে বলে দিচ্ছি, দ্য হিডেন উইকি ডট ওআরজি, যদি ইন্টারেস্ট থাকে গিয়ে দেখতে পারেন, দ্য হিডেন উইকি ডট ওআরজি। এই সাইটটা হচ্ছে পুরো ডার্ক ওয়েব সাইটের ক্যাটালগ, সব নেই, কিছু 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 আছে, এবং সেখানে গিয়ে যদি দেখেন খুব মারাত্মক জিনিস চলছে, মানে সেই অনলাইন সুপারি কিলিং থেকে আরম্ভ করে, মানে অনলাইন মার্ডার ফার্ডার, একটা ই কমার্স সাইট, সেখানে কারোর ছবি টবি তুলে দিলে বিটকয়েনে পে করে দিলে একটা পরের দিন সে পড়ে গেল, এরকমও সাইট আছে, অনলাইন চোর বাজার আছে, আমি জানেন ওই বলছি তো, দ্য হিডেন উইকি ডট ওআরজি, যদি ইন্টারেস্ট থাকে গিয়ে দেখতে পারেন, বাকিটা আপনাদের দায়িত্ব। এইবার এইটা হচ্ছে 95% অফ দ্য ইন্টারনেট, যেটা আপনারা কোনোদিন দেখেননি, জানেন না, এবং সেখানেই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো চলছে। যদিও ডিপ ওয়েব বানানো হয় উদ্দেশ্যটা অন্য ছিল, ডিপ ওয়েব বানানোর উদ্দেশ্য ছিল যে অ্যানোনিমিটি, ওখানে কি হচ্ছে কাউকে ট্র্যাক করা যায় না, এই পারপাস দিয়ে ডিপ ওয়েবটা বানানো হয়েছিল, তার উদ্দেশ্য ছিল ফ্রিডম অফ স্পিচ, বিভিন্ন জায়গায় অপারেশনের এগেনস্টে যদি কারোর বক্তব্য থাকে সে ডিপ ওয়েবে গিয়ে ওখানটায় লিখে দিত, উদ্দেশ্যটা ভালো ছিল, বাট আমরা মানুষ, আমরা সব কিছুরই একটা উল্টো রাস্তা বানিয়ে অন্য কাজ শুরু করে দিই। তো ওই অ্যানোনিমিটির অস্ত্রটাকে ইউজ করে ওইখানে যত রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, অনলাইন চোর বাজার আছে, মানে যেখানটা থেকে ওই ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডটা আমরা একটু ফোকাস করতে পারি, ক্রেডিট কার্ডে কী কাণ্ড ঘটছে, সেইখানে পাসওয়ার্ড বিক্রি হয়, ওই ডিপ ওয়েবে পাসওয়ার্ড বিক্রি হয়, এরকম সাইট আছে যেখানে গিয়ে যদি আপনার নাম বলা হয় আপনার যাবতীয় পাসওয়ার্ড ওখানটা দেখিয়ে দেবে। কীভাবে দেখাবে আমি বলছি, কীভাবে দেখাবে, ধরুন আপনি একই পাসওয়ার্ড 10টা সাইটে ইউজ করেছেন, কারণ আমরা পাসওয়ার্ড ম্যাক্সিমামই ভুলে যাই বলে একই পাসওয়ার্ড সব জায়গাতে রিপিট করতে থাকি, কোনো একটা সাইট হ্যাক হয়ে গেছে, এরকম দুদিন আগে স্টার মারিয়ট হোটেল বোধহয় সব বেরিয়ে গেছে, একটা ইমেল এসছে আমাদের কাছে, বলতে বাধা নেই ওরা পাবলিকলি অ্যাকনলেজ করে নিয়েছে, কোড়া হয়েছিল, কোড়া তো ওনারা জানবেন না, JW ম্যারিয়টের সমস্ত পাসওয়ার্ড ক্রেডিট কার্ড সব বেরিয়ে গেছে হ্যাকারদের কাছে। তো এইবার এরমই একটা সাইট যদি হ্যাক হয়ে যায়, ওরা যারা একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করছে, সঙ্গে সঙ্গে হ্যাকাররা কী করে ওই পাসওয়ার্ডটা নিয়ে বিভিন্ন বিভিন্ন সাইটে দেখে, এইগুলো তো কি একই পাসওয়ার্ড আছে, মানে ওদের হয়তো কল সেন্টার আছে, আমি জানি না কীভাবে অপারেট করে, এইবার পুরো প্রোফাইলিং করে যে এই এইটা আমার খুব, কারণ আজকে ওই সাইটটাতে হয়তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু ওই পাসওয়ার্ড যদি কোনো ইম্পর্টেন্ট সাইটে গিয়ে ইউজ হয় সেইটা ওর কাছে দামি, তার একটা এক্সেল শিট বানিয়ে দেয়,
সেই এক্সেল শীটটা যদি ওরা টেস্ট করে দেখে যে এই পাসওয়ার্ডগুলো কোন কোন সাইটে গিয়ে মিলে গেল, যেখানে মিলে গেল তার ডেটাবেস তৈরি হয়ে গেল, সেই ডেটাবেস ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে, একদম লাইভ ইউজফুল ডেটাবেস, তার কেনারও লোক আছে, রাইট? তো ডার্ক ওয়েবে কিন্তু পাসওয়ার্ড মারাত্মকভাবে বেচা হয়। এবার উপায় কি? উপায় হচ্ছে আপনার পাসওয়ার্ড আপনি একটু আলাদা করে রাখুন, আলাদা করাটা খুব সোজা। কীরকম সোজা? আপনি ধরুন HDFC-তে অ্যাকাউন্ট আছে, আপনার পাসওয়ার্ড যেটা আপনি কমন রাখলেন তার সঙ্গে @FC ইউজ করে দিন। লজিকটা তো আপনি জানেন কোন লজিকে করবেন, রাইট? ICICI-তে আপনি IC ইউজ করে দিন, রাইট? তার সঙ্গে একটা কোল ইউজ করে দিন কলকাতা, লজিকটা আপনার কাছে। কিন্তু ওই লজিকটা কিন্তু মাথায় থাকবে আপনার, তাহলে কোনো পাসওয়ার্ড কিন্তু সেম হবে না, রাইট? কারণ পাসওয়ার্ডের পরে তার সঙ্গে @ করে একটা অর্গানাইজেশনের দুটো ওয়ার্ড আপনি ইউজ করে দিচ্ছে, ওইটা কিন্তু ওরা ভাঙলে ওরা বুঝতে পারবে না। ফলে যদি একটা পাসওয়ার্ডও বেরিয়ে যায়, পরে পাসওয়ার্ডটা গেস করতে ওদের অনেক টাইম লাগবে, অত ইজি হবে না পাসওয়ার্ডটা বার করে দেওয়া। আর পাসওয়ার্ড যখন রাখবেন তখন সবসময় রাখবেন যে একটা অ্যালফাবেট, একটা ক্যাপিটাল লেটার, একটা নাম্বার আর একটা স্পেশাল ক্যারেক্টার, ওই @ বা হ্যাশ সাইন। কারণ ওরা যখন পাসওয়ার্ডগুলোকে তুলতে শুরু করে, যত অপশান বেড়ে যাবে তত ওদের পক্ষে হ্যাক করা ডিফিকাল্ট হয়ে যাবে। ছোট পাসওয়ার্ডে যদি আপনি একটা অ্যালফাবেট, একটা ক্যাপিটাল লেটার, একটা নাম্বার, একটা হ্যাশ সাইন দেন, ওকে কতগুলো চয়েসের মধ্যে থেকে বার করতে হবে, তো ভেরি ডিফিকাল্ট। সুতরাং এইভাবে করুন, এইভাবে পাসওয়ার্ডগুলো অনেক সেফ থাকবে। এগুলো আমরা জানছি, কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বেশিরভাগ মানুষ ATM থেকে। ATM এর অ্যাকচুয়ালি আমাদেরকে কি সেফটি নেওয়া উচিত, ATM এর পিন কিভাবে রাখা উচিত? এবং আমি বহু মানুষ বলতে শুনেছি যে কার্ড আর ATM পিন দুটো এক জায়গা করে লিখে রেখে দিয়েছেন, প্রচন্ড মানে অ্যাওয়ারনেসের অভাব। ATM এর পিন মোবাইলে সেভ করে রাখা, এবং সমস্ত পাসওয়ার্ড মোবাইলে সেভ করে রাখা, বহু আচ্ছা আচ্ছা লোককে আমি দেখেছি সব মোবাইলে সেভ করে রাখা, একটু প্লিজ ওইটা নিয়ে বলুন। ATM নিয়ে তো প্রতি 6 মাস অন্তর একটা করে গণ্ডগোল, কারণ পুরো ATM-গুলোই চলছে উইন্ডোজ XP-তে, কারণ যেটা 2014 সালে অবসলিট হয়ে গেছে। কোনো আপনারা যারা কোম্পানিগুলোতে কাজ করেন তারা জানেন XP কোথাও ইউজ হয় না, এটা কমপ্লিটলি ইউজ, মানে XP ইউজ করা মানে হচ্ছে নন কমপ্লায়েন্স। কিন্তু আপনারা শুনে খুব খুশি হবেন যে সবকটা ATM-ই XP-তে চলে। এবার ওই ATM-গুলো সিটিং ডাক, মানে যখন ইচ্ছা ওর মধ্যে একটু চেষ্টা করলে কিন্তু হ্যাকিংয়ের একটা সম্ভাবনা আছে। এর থেকেও গণ্ডগোলগুলো বড় গণ্ডগোল হচ্ছে, আজকে দেখুন লাস্টে একটা স্কিমিং হয়েছিল, ওই স্কিমিংয়ে ওরা জুলাই মাসে স্কিমার মেশিন সমস্ত ATM-এ বসিয়ে রেখে দিয়েছে। ধরা পড়েছিল গিয়ে আগস্ট কি সেপ্টেম্বর মাসে, আগস্টে ওরা ধরা পড়েছিল। তা মানে CCTV লাগিয়েছে ATM-এ, ওগুলো চেক করে। এবার ATM আগে হলে বলতাম পিন মাঝে মাঝে চেঞ্জ করুন, এখন সেটা বলাও বিপজ্জনক হয়ে যাচ্ছে, কারণ কোনটার মধ্যে স্কিমার বসানো আছে কেউ জানে না। সুতরাং ATM যখন ইউজ করবেন একটু দেখবেন CCTV-টা কোন দিকে আছে। প্রথমত কার্ড নেই এরকম ATM-এ, চেষ্টা করুন অ্যাভয়েড করতে। যদিও ব্যাংক বলবে সব ব্যাংকের ATM-এ কার্ড বসাতে গেলে আপনাদের পার ট্রানজ্যাকশনের কস্ট বেড়ে যাবে, সুতরাং ভেরি ডিফিকাল্ট। সুতরাং কিছু কিছু জায়গায় গার্ড বসিয়েছে, চেষ্টা করুন এই কার্ড দেওয়া ATM-গুলোর মধ্যে স্কিমার লাগানো খুব ডিফিকাল্ট, তো কার্ড নেই এরকম ATM-এ চেষ্টা করুন অ্যাভয়েড করতে। দু নম্বর, CCTV বা কোথাও যদি ক্যামেরা লাগানো থাকে, যখনই পিনটা দেবেন একটু হাত দিয়ে আড়াল করে দেবেন। আরেকটা গণ্ডগোল আমরা ধরে পড়েছি, জানি না এখানে ইউজ হচ্ছে কি না, আমরা যখন পুলিশের সঙ্গে কাজ করছিলাম, এই কিছু হাইটেক যারা চোর আছে, এরা একটা ক্যামেরা আছে ইবেতে পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার হিট ডিটেক্ট করে। এটা আমরা চিন্তা করছিলাম ইউজ হচ্ছে কি না, জানি না হয়েছে কি না। ATM-এ ATM-টা খুব ঠান্ডা থাকে, তার মানে সব কীগুলো খুব ঠান্ডা, আপনি যে মুহূর্তে প্রেস করবেন কীটা বাকিগুলোর থেকে গরম হয়ে যাবে। ওই ক্যামেরাটা আপনি দেখবেন ডিসকভারি চ্যানেল বা এরকম চ্যানেলে যদি আপনি কোনোদিন দেখেন, দেখবেন যে দূর থেকে একটা ক্যামেরা লাগিয়েছে, যেগুলো যেগুলো গরম সেগুলো দেখা যাচ্ছে ইনফ্রারেড।
infrared plus ওদের heat sensing, heat sensor camera, thermal camera, right. So that is the technical term, thermal camera. ওই thermal camera এখন কলকাতায় পাওয়া যায়। ওই thermal camera যদি যদি রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকে, ওই কিটা প্রেস করলেন, ওই কিটার মধ্যে আলাদা করে দেখা যাবে। সুতরাং সবসময় যখনই কি প্রেস করছেন আপনি পেছনের যে গেটটা আছে একটু ব্লক করে দাঁড়িয়ে যাবেন, কারণ ওই যদি ডাইরেক্ট থাকে আপনার লাইন অফ সাইট তাহলে কিন্তু ওইখানে কি প্রেসগুলো দেখতে পাবে, আপনাকে দেখতে পাবে না কিন্তু কি প্রেসগুলো দেখতে পাবে যে কোথায় কোথায় গিয়ে কি প্রেসটা হচ্ছে, ওটা একটু অন্য কালারের হয়ে যাবে। তো এইগুলো যদি মাথায় রেখে আমি বলবো পিন মাঝে মাঝে চেঞ্জ করুন। তো আপনি যদি পিন মাঝে মাঝে চেঞ্জ করেন আর ব্যাংক স্টেটমেন্টটা খেয়াল রাখবেন, এখন যে হ্যাক গুলো হয়েছে SMS আসেনি দু একটা কেসে, তো SMS আসেনি মানে আপনি বুঝতে পারছেন না যে ট্রানজ্যাকশন হয়েছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি অ্যাটলিস্ট সপ্তাহে একবার চেক করেন আপনি ধরা পড়ে যাবেন, তিন দিনের মধ্যে যদি ব্যাংকে রিপোর্ট করেন ফুল রিফান্ড পেয়ে যাবেন। সো তিন দিনে আপনি একটা লালবাজারে গিয়ে FIR করে সেই FIR কপিটা একটা কভার বানিয়ে কভার পেজ বানিয়ে ব্যাংকে যদি বলেন যে আই নিড আ রিফান্ড, তিন দিনের মধ্যে 1,00,000 টাকা অব্দি রিফান্ড পেয়ে যাবেন। আর এর থেকে বড় এখন অব্দি ফ্রড দুম করে হয়নি, ম্যাক্সিমাম 40,000 টাকা 50,000 টাকার ম্যাক্সিমাম ফ্রডগুলো হয়েছে। তো পিন চেঞ্জ করুন আর ব্যাংক স্টেটমেন্টগুলো খেয়াল রাখুন, আমার মনে হয় এটাই বেটার হবে। আর অ্যাপ দুম করে ইউজ না করেই ভালো, কেন ভালো, কারণ ম্যাক্সিমাম মোবাইলগুলো খুব আনপ্রোটেক্টেড, সে তো মিনিমাম অ্যালার্টনেস সেটা আপনাকে বললাম না, কারণ আপনি যে প্রশ্নটা করেছেন সেই তুলনায় ওটা একদম উনি IT প্রফেসর, রাইট। সো ATM এর যে পিন কোনো পাসওয়ার্ডই কোথাও সেভ করে রাখার খুব মানে ডেঞ্জারাস ব্যাপার, সেটা কিন্তু ইজিলি লোকে জেনে যেতে পারে। আর যদি পাসওয়ার্ড সেভ করে রাখেন একসঙ্গে 25-50টা করুন, ওটা কোন টাকার বুঝতে পারবেন, আর তো কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। আপনি জানেন কিন্তু ও বুঝতে পারবে না, লজিক সেট করুন, লজিকটা ভুলবেন না। এখন একটা নতুন পেমেন্ট মেথড এসছে UPI, তো আমরা প্রত্যেকে UPI ইউজও করছি, কিন্তু অনেকে খুব একটা সিকিউর ফিল করে না UPI থ্রু দিয়ে পেমেন্ট করতে, তারা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছে, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেছে, নেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করেছে, বাট UPI খুবই নতুন। তো আপনার কি মনে হয় ইজ ইট সিকিউর বা এতে কি আমাদের কিছু জানা উচিত ওটা দিয়ে পেমেন্ট করার সময়? এখন অবধি তো আমরা কোনো রিপোর্ট পাইনি UPI খারাপ সম্বন্ধে, বাট ক্রেডিট কার্ডে একটা গন্ডগোল যেটা আমরা ধরা পড়েছে ম্যাক্সিমামকে সেই এক্সপ্রেস চেক আউট, অনেক অনেক সাইটে গিয়ে ক্রেডিট কার্ড নাম্বারটা সেভ করে দেওয়া হয় যে পরের বার যখন আপনি কোনো কিছু কিনবেন তখন আপনাকে আর দিতে হবে না, ওটাকে একটা চেকবক্স থাকে এক্সপ্রেস চেক আউট, ওই এক্সপ্রেস চেক আউটটা করা মানেই হচ্ছে পুরো সব কিছু আপনাদের কাছে ওখানে ওরা সেভ হয়ে গেল। তাতে যদি ওদের সাইটটা হ্যাক হয় তাহলে কিন্তু যেমন জোম্যাটো সাইট হ্যাক হয়েছিল, তো সেটা বেরিয়ে যাওয়ারটা সম্ভাবনা আছে। তো এই ক্রেডিট কার্ডে এক্সপ্রেস চেক আউট করবেন না, আর লিমিটটা খুব বড় বড় রাখবেন না, ম্যাক্সিমামই 4x-এ বাইরে গিয়ে ফরেনে যখন ঘুরতে যাচ্ছেন। আরেকটা খুব বড় গন্ডগোল আছে, আমি সরি ডিভিয়েট করছি কারণ এগুলো সব মানে আমাদের কাছে আসে ম্যাক্সিমাম, সবচেয়ে ডেঞ্জারাস জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে গিয়ে অ্যাটলিস্ট ছবি তুলবেন না, ফিরে এসে ছবিগুলো পোস্ট করুন, মানে ঘুরতে গিয়ে ছবি তুলবেন ছবিগুলো আপলোড করবেন ফিরে এসে, কারণ ঘুরতে গিয়ে যদি ছবি তোলেন ওরা কিন্তু জানে আপনি কোথায় আছেন, আপনি কোথায় আছেন কি করছেন, দু রকম ফ্রড চালু হচ্ছে। ফোন করে আত্মীয়দের বলছে আমি বিপদে পড়ে গেছি টাকা পাঠাও, আমি এখন অ্যামস্টারডামে আছি আমি খুব বিপদে পড়ে গেছি, আমি এই হোটেলে চেক আউট করেছিলাম
ইমিডিয়েট টাকা পাঠাবো। মিলে যাচ্ছে ঘটনা যে আপনি ওই মুহূর্তে অ্যামস্টারডামে আছেন, ছবিটুকু তুলে দিয়েছিলেন অলরেডি। আত্মীয়রা কিন্তু ভয় পেয়ে প্যানিক সিচুয়েশনে টাকা পাঠিয়ে দিচ্ছে, এটা একটা ফ্রড। আর দু নম্বর ফ্রড হচ্ছে যাদের জানার তারা জেনে যাচ্ছে বাড়িটা খালি। আপনি বিশ্বাস করবেন না, সোশ্যাল মিডিয়ায় আপনারা তো, আমি আপনার এন্ড ইউজার, যারা চুরি করে সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু প্রোফাইলিং করে, তারা কিন্তু আপনাকে বহুদিন ধরে অবজার্ভ করে তবেই তারা কিন্তু ডিসিশন নিচ্ছে আমি টার্গেট করবো কি করবো না। আপনার প্রত্যেকটা মুভ কিন্তু সে জানে। সুতরাং যত আপনি যদি ছবিটা তোলেন ফেসবুকে, লিমিট করুন ফ্রেন্ডসদের মধ্যে, নট পাবলিক। ম্যাক্সিমাম কেসে আপনারা ফেসবুকে পাবলিক হিসেবে ছবিটা তুলে দিচ্ছেন। পাবলিক মানে যে আপনার ফ্রেন্ড লিস্টে নেই সেও দেখতে পাবে। পাবলিক করে তুলবেন না, উইদিন ফ্রেন্ডস তুলবেন। কারণ আপনার, আপনাকে একবার যদি টার্গেট হয়, ওরা ছ মাস ধরে, আমি এরকম কেস দেখেছি, হোয়াটসঅ্যাপে এক মাস ধরে গল্প করে ফ্রডটা শুরু করেছে। কারণ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে বিভিন্ন সিকিউরিটি জিনিস জানার জন্যে, এক মাস ধরে ধৈর্য ধরে গল্প করেছে, তারপরে শুরু করেছে লটারির কেস, এই কেস, ওই ব্যাপার। এবার আমরা এগুলো জানি, ডেইলি কাজ করছে, আমি ওই একটা লাইন বলাতে বুঝে রেখেছি যে ও স্ক্যাম করছে। কিন্তু আপনার বিশ্বাসটা যদি ও এক মাস ধরে ও পায়, তারপরে যদি আপনাকে এমন এমন কথা বলবে যেটা হয়তো আপনি নতুন করলে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এক মাস ধরে কথা বলার পর কিন্তু আপনি বিশ্বাস করবেন। এরকমও কিন্তু ফেসবুকে হয়েছে, হোয়াটসঅ্যাপে হয়েছে। এরকম নয় যে র্যান্ডামলি এসে আপনাকে জিজ্ঞেস করছে, অনেক সময় নিয়ে আগে ফেসবুকে চেক করেছে, তারপরে হোয়াটসঅ্যাপে ধরেছে, ধরে এক মাস ধরে গল্প করেছে, আপনার বন্ধু হয়ে গেছে, তারপর স্ক্যামটা চালু হয়েছে। তো ইউপিআই তো মোটামুটি সেফ, তাতে কোনো প্রবলেম নেই, বা ইউপিআইয়ের যে আলাদা অ্যাপস, মানে ধরুন হোয়াটসঅ্যাপ দিয়ে এখন ইউপিআইতে পে করা যায়, ট্রু কলার দিয়ে ইউপিআই থ্রু দিয়ে পে করা যায়, গুগল পে আছে, ভিম তো আছে, শুরুতেই গভর্নমেন্ট থেকে এসেছিল, তো প্রত্যেকটাই সেফ, কোনো তাতে খুব একটা প্রবলেম নেই আমাদের খুব একটা। আমাদের কাছে, আমার কাছে তো কোনো খবর নেই ইউপিআই গভর্নমেন্টের যেটা আছে সেটার মধ্যে সেফটি নিয়ে। বাট ইউ মাইট বি হ্যাভিং সাম নিউজ। অ্যাকচুয়ালি একটা নিউজ এসেছিল যে যেহেতু কারোর সিম কার্ড কারোর নামে পাওয়া যেতে পারে, জাস্ট ফেক ডকুমেন্টস দিয়ে ইজিলি পাওয়া যেতে পারে, আর যদি সিম কার্ডটা পেয়ে যায়, সিম কার্ডটাকে সে অ্যাক্টিভেট করে ফেলে, তখন সে ইউপিআইটাকেও অ্যাক্টিভেট করে ফেলবে, করে ফেলে সে কিন্তু, সেটা ইউপিআই এর প্রবলেম নয়। সেটা আমরা ম্যাক্সিমাম কেসে যেটা দেখেছি, আপনারা মোবাইল নতুন সিম কার্ড নেওয়ার সময় প্রচুর ডকুমেন্ট জমা দিচ্ছে, সেই ডকুমেন্ট দিয়ে মাল্টিপল কপি বানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, মাল্টিপল সিম কার্ড তোলা হচ্ছে, এবং সেইগুলো দিয়ে ফ্রড করা হচ্ছে। অনেক জায়গায় যারা ব্যাঙ্ক ফ্রড হয়, সেই টাকাটা ফেলবে কোথায়? তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে KYC লাগবে। এবার সেই KYC-র সময় এমন এমন ডকুমেন্টগুলো জমা করছে যেগুলো হয়তো নর্মাল সিম কার্ড নেওয়ার সময় ডকুমেন্টগুলো দরকার পড়েছিল। খুব বড়ো ছোটো গণ্ডগোল একটা হয়েছে, সেটা হলো ছোটো ছোটো মোবাইল স্টোরে যেটা এক আধার কার্ড ইউজ করে জমা দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট জমা দিয়ে এক সময় KYC করা হচ্ছিল। ওই সময় দরকার ছিল মাস্কিং করা, পুরো ডেটাটাকে না দেখানো, কিন্তু পুরো ডেটাটাকে দেখিয়ে দিয়েছে, তার জন্য আইডেন্টিটি থেফ শুরু হয়ে গেছে। তো এইগুলো আস্তে আস্তে গভর্নমেন্ট এগুলো রেকটিফাই করছে, এগুলো চেঞ্জ করছে, কিন্তু ডকুমেন্ট যখন জমা দেবেন একটু খেয়াল রাখবেন যে আধার কার্ড তো এখন সবাই চাইতে পারে না অ্যাজ পার সুপ্রিম কোর্ট রুল, তো আধার কার্ডটা যতই প্রেশার দিক দেওয়ার কোনো কারণ নেই। আর বাকি যে সমস্ত ডকুমেন্ট, একটা অ্যাড্রেস প্রুফ, একটা আইডেন্টিটি প্রুফ আর প্যান কার্ড, এই কয়েকটা জিনিস শুধু লাগে, এর বাইরে যদি ডকুমেন্ট কিছু চায় দেবেন না, এটা একটু খেয়াল। অ্যান্টিভাইরাস লাগালে সেফ না, এটা তো কমপ্লিটলি নন আইটি ফ্রড। আপনি আপনার যাবতীয় ডকুমেন্টেশন একটা KYC এর জন্য একজনকে দিয়েছেন, আমি একটু অন্য বললাম, আমি কি বললাম, আপনি একটা নতুন সিম কার্ড নেবেন, আপনি আধার কার্ড, পাসপোর্ট, প্যান, ভোটার আইডি সব তুলে নিয়ে গিয়ে দোকানে জমা দিয়ে দিয়েছেন, ওইটা তুলে নিয়ে গিয়ে ডুপ্লিকেট বানিয়ে আপনার, আপনাকে একটা সিম দিয়েছে, আরও তিনটে সিম তুলেছে, ওই সিম থেকে কল করে করে ফ্রড করছে। কালকে পুলিশ যখন আসবে কার কাছে আসবে? আপনার কাছে আসবে। এরকম ধরনের ফ্রড হচ্ছে।
তো আমি অ্যান্টিভাইরাস কে বললেন গোলকিপার অ্যান্টিভাইরাস গোলকিপার গোলকিপার তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমি মানে অ্যামেচার গোলকিপার রাখবো না প্রফেশনাল ফ্রি অ্যান্টিভাইরাস না ফ্রি ভালো ফ্রি অ্যান্টিভাইরাস অনেক আছে আমার আমি সবসময় ওপেন সোর্সের ফেভারে কথা বলি তো যেগুলো ফ্রি অ্যান্টিভাইরাস আছে সেগুলো খারাপ নয় বাট আপনি যদি মনের শান্তি চান অফকোর্স আপনি ইউ ক্যান খুব একটা বেশি পয়সাও লাগে না বছরে হয়তো 900 টাকা 800 টাকার মতো লাগে তো আপনার যদি মনে হয় ইউ ওয়ার্থ 1 crore ওয়ার্থ টু স্পেন্ড 800 rupees ফর ইট আর একটা হচ্ছে যে তাহলে সেম কেস অরিজিনাল ওএস ইউজ করা বেটার না পাইরেটেড ওএস কোনোদিনই পাইরেটেড ইউজ করা উচিত নয় সাপোর্ট করছে না কিন্তু এই কোয়েশ্চনটা অনেকের থেকে এসেছে যে তারা পাইরেটেড ওএস অনেক দিন ইউজ করছে তো কোনো সিকিউরিটি প্রবলেম কি আছে পাইরেটেড ওএস নাকি না অরিজিনাল ওএস এটা নেই এরকম কিছু মোস্ট অফ দা কেসেস আপনারা কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছেন এবার উইন্ডোজ নিজে প্রত্যেক মাসের মঙ্গলবার ফার্স্ট টিউজডে অফ দ্য মান্থ ওরা প্যাচ রিলিজ করে যদি খেয়াল করে দেখবেন আপনার কাছে বুধবার আসে কারণ টিউজডে ইউএসএ মানে ওয়েডনেসডে ইন্ডিয়া আপনি দেখবেন যখন উইন্ডোজ আপডেট হয় যদি কোনোদিন খেয়াল করে দেখেন যে উইন্ডোজ আপডেট হচ্ছে ইটস দ্য ফার্স্ট সেকেন্ড ওয়েডনেসডে অফ দ্য মান্থ নট ফার্স্ট আই এম সরি ইটস দ্য সেকেন্ড ওয়েডনেসডে অফ দ্য মান্থ আর কোনোদিন হয় না ওই আপডেটটা খুব জরুরি কেন মাইক্রোসফট নিজেই বলছে আমার প্রচুর সিকিউরিটি প্রবলেম ধরা পড়েছে আমি একটা প্যাচ পাঠাচ্ছি যেই প্যাচটাকে আপনি যদি ডাউনলোড করে ইনস্টল করেন আপনার এই সিকিউরিটির ঝামেলাগুলো থাকবে না এবার আপনি যদি পাইরেটেড ইউজ করেন মোস্ট লাইকলি ওই প্যাচটা বন্ধ করে রেখেছেন কারণ যদি প্যাচটা চালু রাখেন মাইক্রোসফট ওটাকে জেনুইন উইন্ডোজ ভেরিফিকেশন দিয়ে আটকে দেবে তার মানে আপনাকে ওইটা বারবার একটা থ্রো করবে যে উইন্ডোজ আপনার জেনুইন নয় আপনি ঠিক করুন আপনি সেই ভয়ে প্যাচটা বন্ধ রাখবেন প্যাচটা বন্ধ রাখলে ওই সিকিউরিটি আপডেটগুলোর সমস্যাগুলো মিটবে না তার মানে হ্যাকার তো অলরেডি জানে যে এই এই প্রবলেমগুলো আর এই এই হচ্ছে একে এক্সপ্লয়েট করার উপায় ওরা যে মুহূর্তে একটা এরকম ভালনারেবল অপারেটিং সিস্টেম পাবে ও সেইখান থেকে ঢুকে যাবে ঢুকে আপনার মেশিনে পুরো কবজা করে দেবে এতক্ষণ আমরা অনেক কিছু শুনলাম জানতে পারলাম আমার একটা রিকোয়েস্ট এখান থেকে কেউ যেন ভীতি নেবেন না যেন যে না তাহলে আর ইউজই করবো না নেট ব্যাংকিং করবই না দরকার নেই মোবাইলে কিছু করবই না নেবই না এইটা কিন্তু কোনো সলিউশন নয় যে জন্য উনি কিন্তু এতক্ষণ ধরে বললেন যে এই এইগুলো করবো না গোটা জিনিসটা করবো না তা নয় যে এই এই জিনিসগুলোকে আমরা করবো না রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে রাস্তায় বেরোবে না এটা ঠিক না আমি কিছু সাবধানতা নিয়ে বেরোবো এইরকম অনেকে ডিসিশন নিয়ে নেন যে আরও হাত দেবো না এটা নয় অনেকে আমি জানি আপনি এটিএম কার্ড ইউজ করেন না তার চয়েস সেটা ঠিক আছে বাট এই কারণে আমি এটিএম কার্ড ইউজ করি না বললে সেটা ভুল হবে একটু অনেকে আছে নেট ব্যাঙ্কিং ইউজ করতে ভয় খান না উনি যেগুলো বললেন সেফটি মেজার নিয়ে করলে কোনো অসুবিধা নেই তাই তো এগুলো করা যেতে পারে যাই হোক কিছু কাজে লাগলো এই এটা থেকে হ্যাঁ কী কোশ্চেন কুকিজ কুকিজটা ইউজুয়ালি আনসেফ হওয়ার কথা নয় যদি ভালো সাইট হয় কুকিজটার মজাটা আপনি দেখবেন আপনি ফ্লিপকার্টে গিয়ে যদি কিছু দেখেন তা ফ্লিপকার্ট বন্ধ করে যদি নতুন কোনো সাইটে যান ওটা দেখাতে থাকেন আপনি কিনবেন কিনা রাইট ওটা কুকিজ দিয়ে হয় তো কুকিজ এমনিতে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটাকে বেটার করে খুব বাজে সাইট যদি না হয় মানে বড় সাইট যদি হয় কুকিজগুলো প্রোটেক্টেড থাকে কামিং টু দ্য সেকেন্ড পার্ট আমি পাসওয়ার্ড সেভ করবো কিনা আমার কাছে আজকে এই এই এইচডিএমআই কেবল থাকলে আমি অনেক লাইভ দেখাতে পারতাম ওখানে এইচডিএমএল অপশান নেই সেভ পাসওয়ার্ড যারা এইচডিএমএল জানে তাদের ইন্সপেক্ট এলিমেন্ট করে ওই পাসওয়ার্ডটা দেখে ফেলা যায় রাইট তো পাসওয়ার্ড সেভ করাটা একেবারেই উচিত নয় পাসওয়ার্ড যে মুহূর্তে আপনি সেভ মানে আপনি একটা সাইটে গেলেন অলরেডি পাসওয়ার্ডটা দেখাচ্ছে আপনি সাবমিট করলেন ঢুকে গেলেন ওই পাসওয়ার্ড বার করতে 2 সেকেন্ড লাগে সুতরাং যারা যারা পাসওয়ার্ড সেভ করে রেখেছেন তারা কিন্তু বিপদে পড়বে আর পাসওয়ার্ডের গোল্ডেন রুল হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করুন
কেউ পাসওয়ার্ড চেঞ্জ করে না। সবচেয়ে মজা জানেন, সিসিটিভি আছে বাড়িতে, যারা কার বাড়িতে সিসিটিভি আছে, যারা মোবাইল থেকে দেখতে পারেন সিসিটিভিটা আছে, লাস্ট কবে পাসওয়ার্ড চেঞ্জ করেছে? দু মাস আগে। ও এক্সিলেন্ট। ম্যাক্সিমাম কেসে আমি দেখেছি ওটা অ্যাডমিন অ্যাডমিন থাকে। এবার আপনি যদি মোবাইল থেকে চেক করতে পারেন তাহলে হ্যাকাররাও আপনি অ্যাক্সেস করা বন্ধ করলে এটা কি অ্যাক্সেসটা পুরো বন্ধ হয়েছে না শুধু আপনি বন্ধ করেছেন? ব্রুট ফোর্স দিয়ে বার করে দেওয়া যায়। এরকম একটা কেস আমরা দেখেছিলাম যেখানটায় একটা হ্যাকারকে দিয়ে ওই সিসিটিভি পাসওয়ার্ডটা ব্রেক করিয়েছে, করে ডাকাতি করতে গেছে, আর হ্যাকার দূর থেকে করে দিচ্ছে যে এদিকে যাও ওদিকে যাও, এখানে খালি আছে ওইখানে চাবিটা রাখে, সমস্ত করে দিচ্ছে। যাকে পাহারা দিয়েছে আর রাখা হয়েছিল সেই সব দেখি, পাসওয়ার্ড খুব চেঞ্জ করে না জরুরি। এটাকে পাসওয়ার্ড ভল্ট বলে। পাসওয়ার্ড ভল্ট সত্যিই খুব ভালো, ওটাকে এখনো অব্দি ক্র্যাক করেছে এরকম কোনো খবর আসেনি। একটাই অসুবিধা হচ্ছে, মাস্টার পাসওয়ার্ডটা ভুলে গেলে সব শেষ, সব শেষ। খুব ভালো বুদ্ধি। তিনটে তাহলে প্রোটেকশন বলি, একটা হচ্ছে যেখানে ওটিপি আছে ওটিপি ইউজ করুন, ওটিপি একটা, এটা একটা পয়েন্ট। এসএমএস রিড করাটাকে অফ করে রাখতে হবে, নইলে কিন্তু খুব ভাঙা। হ্যাঁ, ভিপিএন ইউজ করতে পারেন যদি মোবাইলে ট্রোজান ঢুকিয়ে রাখে, যদি মোবাইলে কি লগার ঢুকিয়ে রাখে। না, সেটা তো ডিপেন্ড করছে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো আমি অন ঢুকিয়ে রেখেছি সেগুলোকে আপনি যেরকম বললেন পারমিশনগুলো যদি চেক আউট করেন। রাইট, ধরুন যখন আমি ওটাকে আবার ইউজ করতে যাই ও কিন্তু অলরেডি ওটা চেনে। রাইট, যদি ওর প্রয়োজন হয় চেনে, বলে গেলে যদি VPN basically আমার যে data in motion সেটাকে protect করে, মানে mediumটাকে protect করে, right? কিন্তু আমার যে end point মানে আমার mobile handsetটা, তার মধ্যে যদি গন্ডগোল থাকে, মানে তার মধ্যে যদি ভূত ঢুকে থাকে, তাহলে সেটা VPN সেটাকে protect করতে পারবে না, সেটা antivirus বাঁচাবে। Right, right. অ্যান্টিভাইরাস এন্ডপয়েন্টটাকে বাঁচাবে আর VPN ট্রান্সফারটাকে বাঁচাবে। আর একটা কি জানার আছে, অনেক VPN দু রকমের হয়, স্প্লিট এন্ড ফুল। যদি স্প্লিট VPN হয় তাহলে প্রবলেম আছে, যদি ফুল VPN হয় তাহলে প্রবলেম নেই, তাহলে ঠিক আছে। হ্যাঁ, সানালু কি বলছিলেন? আমার একটা প্রশ্ন হলো, আজকাল কথায় কথায় আমি না চাইলেও ATM কার্ডের মতন কার্ড বাড়িতে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে অনেক কোম্পানি থেকে, XYZ কোম্পানি থেকে, এগুলো কি সেফ? এগুলো আসছে কেন আগে দেখতে হবে, আপনি কি কোথাও একটা সই করে দিয়ে চলে আসছিলেন? না না, কারণ অনেক সময় দেখবেন রাস্তার মোড়ে মোড়ে হয়তো একটা A4 পাতার মধ্যে দিয়ে একটা ফর্ম ফিল আপে আপনার দাদা একটু সই করে দিয়ে চলে যান। আপনি ইউজ না করলে কিছুই করতে পারবেন। যাই হোক, আমরা প্রশ্নে শেষ হবে না, আমাদের টাইমের কিন্তু শেষ হয়ে আসছে, তো আমাদেরকে শেষ করতে হবে, তার জন্য জোর করেই এটা বন্ধ করতে হচ্ছে। আলটিমেট অনুষ্ঠানটা ভালো লেগেছে তো?